能穿我告诉他不知道我看到两个人不对他就给你一个声音的那个声音的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 মহাকাব্যিক নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু তার ইতিহাস ভারতীয় বিপ্লবীদের ইতিহাস নেতাজির সঙ্গে বিপ্লবীদের সম্পর্ক নেতাজির সঙ্গে গান্ধীজির সম্পর্ক নেহেরু চক্রান্ত নেহেরু সরকারি ক্যাডেলের সরকারি সবই আছে এই সংক্রান্ত বই এখানে পাবেন নেতাজির জীবন দর্শন নেতাজির মতবাদ এখানে বিভিন্ন রকম নেতাজির বই পাবেন যেমন এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে আছি আমি একটা বই দেখাই এটা অবশ্য আপনারা শুনেছেন অনেক জায়গায় লেখা আছে সাপ্তাহিক বর্তমান থেকে আরো অনেক জায়গায় লেখা আমারই লেখা এই বইটা এখানে দেওয়া হয়েছে আমি এই দক্ষতায় একজন অন্যতম কর্মকর্তা এই সনত মন্দির তাকে একটু জিজ্ঞেস করতে পারি যে এই বইটা কিরম বিক্রি হচ্ছিল লোকের মধ্যে আগ্রহটা কিরম হচ্ছে মানুষের কাছে একটা কৌতূহল আছে যে নেতাজি সম্বন্ধে তো আমাদের অনেক অনেক অজানা তথ্য জানার ইচ্ছা তাদের কাছে কঠিন সেই ব্যাপারে মানুষ খুব বেশি করে উৎসাহী দেখে আসছে আমাদের স্থলে এবং এসে দেখছে আমাদের যে কাছে ছাত্র নেতা আমাদের কেশব ভট্টাচার্য সেই অনেক দিন ধরে এই বিষয়ে গবেষণা করছে তার এই বইটা ভালোভাবে এখানে তো লোকমত প্রকাশনীতে নেতাজি সঞ্জয় মালাকার এখানে আছেন এই লোকমত স্টলে আছেন তো তাকেই জিজ্ঞেস করি বই কিরম বিক্রি হচ্ছে আমি 31 তারিখ থেকে স্টল শুরু করেছি এখনো পর্যন্ত আমার এই চক্রবিয়ার নেতাজি যে বইটা এখন পর্যন্ত আমি 51টা পর্যন্ত বিক্রি করেছি আমার কাছে এখনো 10টার মতন আছে আমি যে লিখেছি কেশব ভট্টাচার্যকে তাদেরকে তাকে জানিয়েছি আমার জন্য আরো 20টা আনার জন্য এখনো আগামীকাল আছে আগামীকাল লাস্ট মেলা আগামী মেলায় একটা কই নিয়ে গেছে এবং আগামী দিনে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়ে গেছে তার জন্য আমরা এই চাকর বিয়ে নেতাজি এখনো পর্যন্ত 51টা যেটা বিক্রি হয়েছে আরো হবে আশা করি এটা মনে হয় 80টার মতন আমরা যুক্তি যাবো কত বলে থেকেও এটা বেশি হবে ধন্যবাদ ধন্যবাদ সুভাষচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র একটি বই দেখছেন সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় নেতাজি নিয়ে অসংখ্য বই এখান থেকে বেরিয়েছে এক্সকিউজ মি আচ্ছা এই বইটা আপনারা যে কিনতে চাইছেন কোথা থেকে মানে খবরটা পেলেন সাপ্তাহিক বর্তমান সাপ্তাহিক বর্তমান এর সম্বন্ধে কিছু জেনেছেন কি এই বইটা সম্বন্ধে এই বইটা সম্বন্ধে সাপ্তাহিক বর্তমানে যেটা অ্যাডভার্টাইজ দেওয়া হয়েছিল তার থেকে কিছুটা জেনেছি তার থেকে একটা উৎসাহ জন্মেছে সেই জন্যই এসছি এই বইটা সম্বন্ধে এমনি কিছু আগে জেনেছেন বা নেতাজি সম্বন্ধে আগ্রহের জন্য এসছেন কি হ্যাঁ অবশ্যই আগ্রহ আছে একটা জাতীয় নেতা তার সম্পর্কে আগ্রহ থাকবে না আচ্ছা এখানে কিন্তু লেখক উপস্থিত আছেন কোথা থেকে আসছেন আপনি আমি লিলুয়া লিলুয়া উনি হচ্ছেন আমার কর্মস্থল হাওড়া ওনার কর্মস্থল কলেস্ট্রল বন্য পরিচয় হ্যাঁ বলুন এই বইটা সৈকত থেকে পাওয়া যায় এটার সঙ্গে সিডি দেওয়া হচ্ছে একটা অনুপস্থিকাও দেওয়া হচ্ছে ব্যাগ দেওয়া হচ্ছে